রাজধানীর গণপরিবহনের এই স্থবিরতার চিত্র এখানকার বাসিন্দাদের কাছে নতুন কিছু নয় সকাল থেকে সন্ধ্যা কর্মব্যস্ত কিংবা ছুটির দিন প্রতিনিয়তই যানজটের সাথে মোকাবিলা করে পথ চলছেন তারা এই যখন বাস্তবতা ঠিক তখন বিয়াটিয়ে চলছে উল্টো পথে গেল বছর রাজধানীর গণপরিবহনে রুটের সংখ্যা ছিল একশো সত্তরটির মতো তবে এক বছর না পেরুতেই এই সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় তিনশোতে প্রায় দুই কোটি মানুষের এই শহরে আয়তন যেমন কম তেমনি রাস্তাও ছোট কিন্তু রুটের কোনো কমতি নেই এই নগরে দেখা যায় রাজধানীতে মোটা দাগে উত্তর দক্ষিণমুখী বড় রাস্তা চারটি এগুলো উত্তরা মিরপুর গাবতলি থেকে শুরু হয়ে গিয়েছে ঢাকার দক্ষিণে এছাড়া পশ্চিম থেকে পূর্বমুখী রাস্তা আছে অন্তত দুটি তবে হাতে গোনা এই কটি বড় রুটে হিজিবিজি করে সৃষ্টি করা হয়েছে প্রায় তিনশোরও বেশি রুট দু ঢাকার চোদ্দ সালে এএলজি নামের পুনর্বিন্যাস সহ একটি সুপারিশমালা পেশ করে সরকারের কাছে তবে প্রায় চার বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি সরকার বিআরটিএ বলছে মালিকদের চাহিদা থাকায় দেয়া হয়েছে রুট পারমিট অপরিকল্পিতভাবে অবৈজ্ঞানিকভাবে দেয়া হয় সেটা না কিন্তু তো সেই রুটের ডিমান্ড বা সেই রুটের অবকাঠামোগত অবস্থা বিবেচনা করেই দেওয়া হয় একই রুটে যেন অনেকগুলো কোম্পানি থাকে এরকম টানাটানি হবে এটাই স্বাভাবিক বিশেষজ্ঞরা বলছেন নগরীতে যানজট যাত্রী ভোগান্তি বিশৃঙ্খলা আর গণপরিবহন নিয়ন্ত্রণহীনতার পেছনে আছে রুটের এই অযৌক্তিক বিন্যাস একই করিডোরে মাল্টিপল অপারেটর থাকাতে অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে জনগণ সুবিধা পাচ্ছে না অপারেটররাও কিন্তু যাত্রীর চিন্তাই করতে গিয়ে তারা কিন্তু কেউ লাভবান হচ্ছে না এবং লেভেল অফ সার্ভিস দিন দিন কমছে তাদের মতে এখনই ব্যবস্থা না নিলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিবহন খাত রাস্তার সংখ্যা কিন্তু সেই তিনটাই আছে তার মানে আমি বসে বসে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করলাম আর কিছু ম্যাজিস্ট্রেট দিয়ে আমি শাসন করে আশা করছি আমি সুশৃঙ্খল করে ফেলবো এগুলি অপেশাদারি কথা বিআরটিএর তথ্যমতে তথ্য মতে রাজধানীতে চলাচলকারী যাত্রীবাহী বাসের সংখ্যা প্রায় সাড়ে একুশ হাজার তোহাখান তামিম সময় সংবাদ ঢাকা